বিজয়ের সুরে মোহিত বাংলা, আজ যে বিজয়ানন্দ। বিজয়ের রঙে রঙিন আজ সব শ্রেণী পেশার মানুষ, বিভেদ ভুলে বিজয়ের জয়গান একই সুরে। আমাদের জাতীয় উপাসনা, আমাদের শ্রদ্ধা, আমাদের একটা মা, আমরা তাকে মা মনে করি। আমাদের এটা একটা গৌরব, আমাদের গৌরবকে আমরা গৌরবভাবে মনে করি, আমরা গৌরবকে মেনে নেই, আমরা মনে করি এটা থাকবে আজীবন, আমরা এটা শ্রদ্ধা করি। আজকে বিজয় দিবস, 52 বছর পার হয়েছে, তাই সাজলাম। দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, কারণ সবসময় আমরা চাই যে আমরা ভালো থাকতে চাই দেশের মধ্যে, আমরা বাংলাদেশের নাগরিক। আজকে বিজয় দিবস আমাদের কাছে অনেক ভালো লাগতেছে, সবাই বিজয় দিবস উপভোগ করতেছে। আমরা সবার কাছে বলি এই বিজয় দিবস যেন ভালোভাবে উৎসব করতে সবাই পারে। বাচ্চা ছাড়া যারা স্বাধীন করেছে, তারা দেখেছে, তারা খুব অনুভব ছিল। তার কারণ ছিল, এটা ছিল সোনার বাংলাদেশ, এখন হলো ডিজিটাল বাংলাদেশ। এটা বিষয়টা হলো কেন, এখন আমরা যখন ছোটোকালে পড়ালেখা করছি তখন একটা গাইড দিয়ে 10 জন পরীক্ষা দিয়েছে, এখন মোবাইল যুগ, চার্জ দিলেই সব বাইরে হয়ে যায়। তাহলে ডিজিটাল বাংলাদেশের সাথে সোনার বাংলাদেশের সাথে একটা ডিফারেন্স তো অবশ্যই আছে। 51 বছর পেরিয়ে বাংলাদেশের আকাশে নতুন সূর্যের উদয়, তবে বিজয়ের আনন্দের মাঝেও আছে ভিন্ন কিছু প্রত্যাশা। স্বাধীনতা 52 বছর পা দিছে, এটা খুবই একটি আনন্দের বিষয়। বিজয় মাস সবাই আনন্দ উৎসব করছে, কিন্তু এর ভিতরে অনেক গরিব মানুষ আছে যারা এই স্বাধীনতায় মাসকে খুব উৎসব করতে পারছে না। এটার জন্য আমি বলবো যে প্রধানমন্ত্রীকে এই সাধারণ মানুষের দিকে লক্ষ্য রাখতে, এছাড়া নিত্যপণ্য জিনিসের যে দাম যেগুলো বেড়েছে, চিনির দাম বলেন, ডালের দাম বলেন, মাছের দাম বলেন, শাকসবজি যে দামগুলোই আছে, সবগুলো দাম যদি একটু কমিয়ে দেয় তাহলে সাধারণ মানুষ এমনকি বাংলাদেশের সকল মানুষকেই খুব সুখী এবং শান্তিতে থাকবে। আমরা ভবিষ্যৎ চাই যে আমার ছেলে সন্তান ভালোভাবে চলুক, তারা মনে করে শিক্ষিত হোক, আমাদের ছেলে সন্তান নায়নাথপুর তারা ভালোভাবে চলুক, আমরা এটুকুই চাই, এই আমাদের প্রত্যাশা। বিজয় মানে সোনার বাংলা, বিজয় মানে লাল সবুজ। বিজয়ের আনন্দে আজ আত্মহারা প্রতিটি মানুষ, তবে আছে কিছু আক্ষেপ। কিন্তু উন্নয়নের এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে হয়তো শিগগিরই ঘুচে যাবে এসব আক্ষেপ। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।